সোহম সর্বদাই প্রচেষ্টা করে যায় যে কিভাবে তারা মানুষের পাশে থাকবে তাদের আপদে বিপদে সবসময়, এবং যদি মানুষের পাশে থাকতে পারে তাহলে তবেই টিম সোহম কোথাও একটা সার্থকতা লাভ করে। এবং শুধু মানুষ কেন, টিম সোহমের এটাও লক্ষ্য যে রাস্তাতেও যে অবলা জীবিকা রয়েছে যারা প্রায় হয়তো না খেতে পেয়ে দিন কাটায়, এটাও টিম সোহমের লক্ষ্য যে তাদের মুখেও যদি দুমুঠো খাবার তুলে দিতে পারে তবেও কোথাও সেটা একটা চরম তৃপ্তি লাভ করে। তো সেই ক্ষেত্রেই বলবো যে এই একটা কঠিন সময় যেখানে গোটা বিশ্ব স্তম্ভিত, আমাদের মাননীয় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে তিনি দিন রাত প্রতিনিয়ত এক করে শুধু ছুটে চলেছেন যাতে বাংলার প্রত্যেকটা মানুষ যেন সুস্থ থাকেন, যেন ভালো থাকেন, তো সেখানে একজন সাধারণ নাগরিক হিসাবে এবং সেই দলের একজন কর্মী হিসাবে বা তার একজন সৈনিক হিসাবে একজন মানুষ হিসাবে এটা আমারও কর্তব্য, এটা আপনাদের কর্তব্য, প্রত্যেকের দায়িত্ব যে একে অপরের পাশে থাকবো। আমাদের সরকার, আমাদের প্রশাসন যেভাবে নিয়মগুলো বেঁধে দিয়েছে সেই নিয়মগুলোকে যদি আমরা প্রত্যেকটা পদক্ষেপে মেনে নিয়ে অনুসরণ করে চলতে পারি তবে কিন্তু আমরা এই কঠিন সময়টাকে ওভারকাম করতে পারব বলে এটা আমার বিশ্বাস। কাজে সেই নিয়মগুলোকে আপনারা প্রত্যেকে অনুসরণ করে চলুন, মেনে চলুন, বাড়িতে থাকুন, অজলা কোথাও জটলা পাকাবেন না। টলিপাড়ার লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল, বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না জানো।